ช่วงนี้ตอนจุดดัสกาที่บ้าบอกไม่ชอบเรื่องนอกฮัสติอ่ะฟิวซังหุ่นอยู่หรอกก็บางคนเรื่องสิ่งอะไรก็เรื่องนอกก็ปุ่ยเว้ยช่างนี่ลังวันนอกก็ชิ่งใครมันไปค่ะปุ๊บสวยมันค่ะอันนั้นมึงที่นอกช่วงนี้ตอนจุดดัสกาที่บ้าบอกมิชชั่นคอลเลจหิมนี่เจ้าค่ะตักไล่บิชิวตราเชลล์สมัยก็ต้องมาทุนไปนั่นว่าโอ้โหนอกช่างก็กาที่บ้าบอกมิชชั่นเรื่องนอกก็ตัวนี้ไบส์พรินซิปัลด็อกเตอร์อปรจิตมูด็อกลองยิ้มมาจะค่ะเรื่องนอกก็ตัวนี้พรินซิปัลบ่าดอทสตรีมอาร์ตส์คอมเมอร์สไซเอนซ์บิสกันนี่บิชินิชิมิเจียงจังไนพี่อาบะตักเลยบิชิวอาร์ตสตรีมชิมิเจียงจังไนฮินิชักกะস্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর দিলীপনাথ মহোদয় উপস্থিত আছেন আমাদের স্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম ডক্টর অপরাজিতা মদক মহোদয়া ও অন্যান্য যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা আছেন। আজকে খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি যে রাজ্যবাসীকে যে স্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন স্কুল, যার প্রতিষ্ঠাতা এই উপমহাদেশের অন্যতম দার্শনিক ডক্টর বৃন্দাবন বিহারী দাস কাঠিয়া বাবা, ওনার প্রতিষ্ঠিত দুটি স্কুল এই রাজ্যে বর্তমানে চলছে, যেটা মৎস্যবন এবং পটুনগরে সিবিএসসি স্কুল আমরা পরিচালনা করছি, যা আজ রাজ্যে সুপ্রতিষ্ঠিত। তাছাড়া বাবাজি মহারাজের যে সারা দেশে শিক্ষা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, এর অঙ্গ হিসাবে আমাদের বাবাজি মহারাজ আমাদের সুদূর কাশিতেও স্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন স্কুল প্রতিষ্ঠা করেছে, ওয়েস্ট বেঙ্গলে করেছে, আমাদের পাশের রাজ্য শিলচরেতেও স্বামী দয়ানন্দ দাস কাঠিয়া বাবা মিশন স্কুল প্রতিষ্ঠা করেছে। এ বছরে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম আমরা কলেজ করব, আমরা রাজ্য সরকার আমাদেরকে ত্রিপুরা সরকার অনুমোদন দিয়েছে, এনওসি দিয়েছে, তারপরেই আমরা যথারীতি আমরা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে আবেদন করেছিলাম। আমাদের এই আবেদন কে সামনে রেখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আমাদেরকে মান ছাড়পত্র দিয়েছে, অনুমোদন দিয়েছে। আমরা এবারে 2022-23 যে সেশন আছে, এই সেশনে আমরা ছাত্র ভর্তি করতে শুরু করেছি। আমাদের মেইন ক্যাম্পাস হচ্ছে এয়ারপোর্ট রোডে আমাদের ওয়েস্ট ভবনবন, আর সিটি ক্যাম্পাস হচ্ছে মৎস্যমণিতে। যে মৎস্যমণিতে আমরা এখন প্রাথমিকভাবে আমাদের ক্লাস শুরু হবে সামনের মাস থেকে, ছাত্র ভর্তি শুরু করছি আমরা, ব্যাপক সারা পড়েছে। যেহেতু আমাদের স্কুলগুলি প্রতিষ্ঠিত, এখানে প্রচুর সংখ্যক ছাত্র ভর্তি হতে যাচ্ছে। এবছরে আমরা আর্টস বিভাগকে শুধু ছাত্র ভর্তি করা হচ্ছে, যে সাবজেক্টগুলি আমাদের থাকবে এগুলি আমাদের মাননীয় ভাইস প্রিন্সিপাল ম্যাডাম উনি ব্রিফিং করবে আপনাদের। প্লিজ ম্যাডাম, উদ্দেশ্যে আমরা জয়যাত্রা শুরু করছি। আমি আবারও ত্রিপুরা সরকার এবং আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমাদের কিছু বিশেষ ঘোষণা আছে, যেগুলি মাননীয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর দিলীপনাথ মহাশয় আপনাদেরকে ব্রিফিং করবে। এটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু আমাদের কিছু বিশেষ ঘোষণা আছে স্যার। যে আমরা এবার প্রথম যাত্রা শুরু করতে চলেছি এই কলেজে, আমরা এখন আর্টস স্ট্রিম দিয়ে শুরু করছি, যদিও এটা ডিগ্রি কলেজ, আমাদের অনুমোদন আছে, আমরা সায়েন্স আর্টস কমার্স তিনটাই আমরা শুরু করব নেক্সট ইয়ার থেকে। এই বছর শুধু আমরা আর্টস দিয়ে শুরু করেছি। আমাদের সাবজেক্টগুলো হচ্ছে ইংলিশ, বেঙ্গলি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। এই পাঁচটা সাবজেক্টেই আমরা কিন্তু অনার্স রেখেছি, অনার্স পাস দুটোই। তো আমরা যেহেতু এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে, আমরা আশা করছি যে এখানের যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করবেন তারা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির সার্টিফিকেটই কিন্তু পাবে। এবং আমরা এখন অবধি যা দেখতে পাচ্ছি, অনেকে যেহেতু আমাদের স্কুল প্রতিষ্ঠিত এখানে কাঠিয়াবা স্কুল, আমরা কিন্তু অনেক সাড়া পাচ্ছি এবং স্কুল থেকেও প্রচুর অ্যাডমিশনস আমাদের এখানে হচ্ছে, এবং আমরা আশা করছি যে সামনেও অনেক অ্যাডমিশনস আরও হবে। আমি